হ্যালো, চারবার ক্যান্সেলের পর আপনাকে পেলাম, আপনি কি আসবেন? কই যাবেন, ভাড়া আসছে কত, ক্যান্সেল করবো কিনা বোঝা লাগবে তো। ভাড়া তো অনেক দেখায়, তাও আছি আপনার আশায়। আশাই তো থাকবেন, না আসলেই বা কি করবেন? রাইড পাবো কিনা জানি না, প্লিজ ক্যান্সেল করেন না। না, লোকেশন পোষায় না, দেখেন অন্য কাউকে পান কিনা। হ্যাঁ ভাইয়া, আমি লোকেশনেই আছি। ও চলে এসছেন প্রায়। ওকে ওকে ওকে। কী রে দোস্ত, হচ্ছেটা কি? এটা পাঠাও কার, ভাড়া থাকবে তোর হাতে, যাবি মন মতো গাড়ি। আপনার লোকেশন? ধানমন্ডি থেকে গুলশান। ধানমন্ডি থেকে গুলশান, এনি অফার? 320 টাকা। বেডিং স্টার্টস ফ্রম 320 টাকা। আমি যাবো, আমি আপনি যাবেন 320 টাকায়। ধানমন্ডি থেকে গুলশান 320 টাকা অ্যাকসেপ্টেড। এখন পাঠাও কারে আপনি পাবেন ভাড়া অফার করার পাশাপাশি মন মতো গাড়ি বেছে নেওয়ার স্বাধীনতা, আর আপনার গন্তব্যে পৌঁছে দিতে হাজারো ক্যাপ্টেন তো আছেই। তাই পাঠাও কারে পছন্দ মতো ভাড়া এবং মন মতো গাড়িতে পৌঁছে যান আপনার গন্তব্যে। পাঠাও কার, ভাড়া এখন আপনার হাতে। বুঝছেন ভাই, কথার দামই মানুষের সবকিছু। আমি পাঠাও কার চালাই কারণ এইখানে আমার কথার দাম আছে। এই যে দেখেন, বলতে না বলতেই এতগুলা রিকোয়েস্ট। আমি এখন আমার পছন্দ মতো লোকেশনে আমার পছন্দ মতো ভাড়ায় যাব। এই যে ভাইজানের সাথে মিলা গেল, এখন তারে নিয়ে যাব। আর কমিশনও কমে হয়েছে 20%, ইনকাম আমার বেশ জমছে। জিতছি ভাই। এখন পাঠাও কারে 20% কমিশনে আপনি পাবেন মন মতো ডেস্টিনেশন বেছে নেওয়ার স্বাধীনতা, ভাড়া অফার করার সুবিধা, আরও আছে অসংখ্য রিকোয়েস্ট একসাথে। তার মানে পাঠাও কারের সাথে থাকলে জিতবেন আপনি সব দিক দিয়ে। পাঠাও কার, ভাড়া এখন আপনার হাতে।